পাঁচতলার অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। মঙ্গলবার 29 ডিসেম্বর সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল কাদের এমপি। আমি নড়াইলে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। ওবায়দুল কাদের এমপি। একইভাবে যোগ দেন টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফির তত্ত্বাবধানে বিগত সময়ে আমরা এজ এ টিম, বাংলাদেশ টিম যতটুকু ভালো পারফর্ম করেছে, ইনশাআল্লাহ ওনার তত্ত্বাবধানে নড়াইল জেলা ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবে। পরে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ালটন ও মিনাবাজারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রিয় দর্শক, মাশরাফি বিন মুর্তজার উদ্বোধনী বক্তব্যটি আপনাদের জন্য সম্পূর্ণ তুলে ধরা হল। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নড়াইল জেলা কিন্তু খেলাধুলার জন্য এবং সাংস্কৃতিক অঙ্গনে সবসময় বিশেষ অবদান রেখে এসেছে। আপনি যদি আমাদের খেলোয়াড় অঙ্গনে দেখেন, দেখবেন বাংলাদেশ টোটাল স্পোর্টসের কথা যদি বলি, ছয়জন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এখন আছে, ক্রিকেটটা না, ইন টোটাল স্পোর্টসে ছয়জন জাতীয় ক্যাপ্টেন আমাদের এখনও আছে। সাংস্কৃতিক জোনে আমাদের অবদান কিন্তু কম নয়। তাই যদি ক্রিকেটের কথা বলি, অনেকদিন আগে আমি শুরু করেছিলাম, আমি যাদের হাত ধরে শুরু করেছিলাম ওনারাও এখানে এসেছেন, হয়তো বা এখানে দাঁড়ানোর সুযোগ পাইনি, কিন্তু বক্তব্য দেওয়ারও সুযোগ পাইনি, কিন্তু ওনারা পেছনে আছেন, পেছন থেকে কাজ করেছেন, যাদের হাত দিয়ে এই মাঠেই খেলা শুরু করেছিলাম আজকে থেকে প্রায় 25 বছর আগে। মোহাম্মদ ভাই, লিকু ভাই, আলিনুর ভাই, এনাদের কথা অনেক মনে পড়ে, মনে পড়ছে, ওনারা আছেও দু একজন। তারপর থেকে আমাদের একটা লীগ হতো, সাইদুজ্জামান ক্রিকেট লীগ। আমরা ছোটবেলায় আসলে উদ্দেশ্য তো ছিল না যে কত পর্যায়ে যাবো বা কি যাব, তারপরও সবার সহযোগিতার কারণে কিন্তু আমরা কেউ কেউ খেলোয়াড় হতে পেরেছি, হয়তো বা জাতীয় পর্যায়ে সবাই যায়নি। তারপরে আমাদের লোহাগড়া থেকে ডলার মাহমুদ জাতীয় দলে খেলেছে। ডলার মাহমুদ কিছুদিন খেলার পরে এখন অভিষেক অরণ্য, যে আন্ডার-19 চ্যাম্পিয়ন দলের সদস্য, গর্বিত সদস্য, আশা করছি ও ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে একসময় নেতৃত্ব দিবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য হবে বলে আশা করছি। আসলে এখানেই কিন্তু আমরা সীমাবদ্ধ আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিলিটিস যদি না পায় খেলোয়াড়রা, খেলোয়াড়দের যদি সম্ভাব্য যে সুযোগগুলো তৈরি করে দেওয়া, সেই সুযোগগুলো তৈরি করে না দেই আমরা, তাহলে খেলোয়াড় বের করা খুব কঠিন, খুবই কঠিন। তবে এরকম একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে খেলোয়াড় বের করা যাবে না। জাস্ট আমার মনে হয় আমাদের একটা কিক প্রয়োজন ছিল, সেই কিকটার জন্য আসলে আমাদের এই ধরনের আয়োজন করা। কিন্তু খেলোয়াড় বানানোর জন্য, খেলোয়াড় তৈরি করার জন্য একটা জেলা পর্যায় থেকে যে প্রয়োজন, যে সহযোগিতাগুলো প্রয়োজন, আশা করছি ক্রীড়া সংগঠক যারা আছে এবং যারা ছিলেন, যারা খেলা থেকে এখন অনেক দূরে আছেন, এই অনুষ্ঠানটার উদ্দেশ্য ওইটাই যে আপনারা আবার মাঠমুখী হন। আমাদের যুব সমাজ যেদিকে ধাবিত হচ্ছে মোবাইল ফোন এবং মাদক, এইখান থেকে ফিরে আনার জন্য খেলাধুলা খুবই জরুরি। খেলাধুলার যে প্রয়োজনীয়তা আছে সেই জিনিসগুলো বোঝানো তাদের জরুরি। সেই উদ্দেশ্য থেকেই আসলে এই ধরনের টুর্নামেন্টটার উদ্বোধন করা বা শুরু করা। বাট আমি আবারও বলছি, এই টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে কিন্তু খেলোয়াড় তৈরি করা সম্ভব নয়।
আমাদের একটা প্রপার গাইডেন্সের মাধ্যমেই খেলোয়াড়কে জেলা পর্যায় থেকে তুলে নিয়ে যেতে হবে। যে সুযোগটা এখন করা খুব সহজ, যেটা আমাদের সময় কঠিন ছিল। আর আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা যেহেতু একটা ক্রিকেট টুর্নামেন্ট, অনেকেই কথা বলতে পারেনি বা বক্তব্য কিছুটা এলোমেলো হতে পারে, কারো আগে কারো পরে এরকম যেতে পারে, তো খেলাধুলা এই জিনিসগুলো হয়, আমি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। টোটাল স্পোর্টস নিয়ে যদি বলি একটি জেলার, আমি আগেও বলেছি আমাদের টেবিল টেনিস বলেন, ভলিবল বলেন, হ্যান্ডবল বলেন, প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু আমাদের সুনাম আছে। আমাদের সেই সুনামগুলো ধরে রাখার জন্য সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা মাঠে আসুন এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক মহোদয় সবসময় থাকেন এবং সেই সাথে সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবৎ যিনি আছেন, সারা বাংলাদেশে যার সুপরিচিত আছে, যেমন আশিকুর রহমান মিকু, আপনাদের সহযোগিতা আশা করছি। আপনারা করে এসেছেন সবসময়, আর একটু সহযোগিতা করে আমাদের টোটাল স্পোর্টসের খেলাধুলার জন্য আমরা আমাদের ছেলেমেয়েরা খেলতে পারে, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এগুলো একটু শুরু করা যায় কিনা। আর আমি একজন খেলোয়াড় হিসেবে এতটুকু প্রতিশ্রুতি দিতেই পারি যে আমি খেলাধুলার সাথে থাকব, যেহেতু আমার এই সেক্টর, ক্রিকেটটা আমার সেক্টর, তো এটা আমার জন্য করা সহজ। আমি জানি যে এটা কীভাবে করতে হবে, আমি চেষ্টা করব আমার সর্বস্বটা দিয়ে। ধন্যবাদ জানাই ক্রিকেটার যাদের, যারা তৈরি করে কোচ, নড়াইল শহরে যারা কোচরা আছে, এখনও পর্যন্ত যতটুকু প্লেয়ার বের হয়েছে তাদের হাত দিয়েই বের হয়েছে। কোচদেরকে ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। ধন্যবাদ জানাই অবশ্যই ক্রীড়া সংগঠক তাদের সবাইকে। আমাদের মাঠের উন্নয়ন দরকার, মাঠগুলো এখন আস্তে আস্তে ঠিক করার প্রয়োজন। আশা করছি মাঠগুলো তৃণমূল পর্যায় থেকে, গ্রামগঞ্জ থেকে মাঠগুলো যদি আমরা ঠিক করতে পারি, আশা করি মাদকের প্রভাবটা কমে আসবে এবং সবাই ছেলেমেয়েরা খেলাধুলায় উদ্বুদ্ধ হবে। তো আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টুর্নামেন্টটা যখন হবে আপনারা সময় পেলে যে একটু দেখে আসবেন, ছেলেরা উৎসাহিত হবে। আপনারা যেভাবে এসে আজকে উৎসাহিত করেছেন আমাদেরকে, সেই শুধু লোহাগড়া থেকে এসেছেন এই শীতের সময়, এতক্ষণ বসে আছেন, অত্যন্ত মুরব্বী আমার মুরব্বীরা এখানে বসে আছেন, অনেক কষ্ট করে আপনারা উদ্বোধনটা দেখেছেন এবং আপনারা কথাও বলেছেন। আশা করি আপনাদের এরকম সহযোগিতা থাকলে, এরকম টুর্নামেন্ট আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাদের নড়াইল জেলা থেকে খেলোয়াড় বের করে আনা। আমরা অসংখ্য খেলোয়াড় আমরা ইনশাল্লাহ তৈরি করতে পারবো আপনাদের সহযোগিতায়। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।